ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব সম্প্রদায়কে শেখ হাসিনার পাঁচ দফা প্রস্তাব, মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। আরও চড়েছে সবজির দাম, ডিমসহ মুদি বাজারও অস্থির, বিক্রেতাদের নানা অজুহাত। কমছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, অর্থনীতি আরও ঝুঁকিতে পড়ার শঙ্কায় বিশ্লেষকরা। কম দামে গাড়ি বিক্রি ও ভাড়ার নামে বিশাল বিত্তশালী ঠকবাজ কুমিল্লার জাকির চেয়ারম্যান পাকড়াও, রেহাই পায়নি আমলা এমপিরাও। বাংলাভিশনের পুষ্টি কোরআনের আলোতে প্রথম হওয়া তাকরিমের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন, বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা। নোয়াখালীর লক্ষ্মীনারায়ণপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ময়মনসিংহে উত্তক্তের প্রতিবাদ করায় গৃহবধূকে কুপিয়ে হত্যা। গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সিরিয়া উপকূলে শরণার্থী বহনকারী নৌকা ডুবে 61 জনের মৃত্যু। পুলিশ হেফাজতে মাশা আমিনীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইরান, পশ্চিমা চক্রান্ত বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত 9টায় হবে ম্যাচটি।